একটা জুড়ে একটা মানে প্যান্ডেল হতো একটা টাইমে। রেগে উঠেছে আলোক মঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। চলে এসেছি আর একটা নতুন প্যান্ডেল ডিসকভার করতে। চলে এসেছি আজ কোথায়? দমদম পার্ক সর্বজনীন। চলো দেখে নি ওদের কি রকম থিম বানিয়েছে। কজ এখানে আস্তে আস্তে বৃষ্টিতে মানে পুরো অর্ধেক পা পুরো ডুবে গেছে আমরা। ঠিক আছে, ওকে দেখতে পাচ্ছ? একটু বল, কিছু বল। আমি নাচতে ব্যস্ত, বিকজ আমি এরপরে প্যান্ডেলে ঢুকবো। চলো দেখা যাক তাহলে কি রকম থিম বানিয়েছে ওরা। সো ফ্রেন্ডস, দমদম পার্ক সর্বজনীন পুজোটা যেটা হয়, আমি ফার্স্টেই বলবো ঠিক দেখিয়ে দিতে, যে আমার পেছন দিকে যে মাঠটা দেখতে পাচ্ছি ওই মাঠটা জুড়ে পুরো পুজোটা হয়। কিন্তু এবারে তোমরা এটাও দেখতে পাচ্ছ যে পুরো মাঠ জুড়ে পুজো হচ্ছে না। এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য ওরা পুজোটাকে জাস্ট নর্মাল ছোটোর মধ্যেই পুজো করছে, কিন্তু মাঠ জুড়ে হবে না। হ্যাঁ, তোমরা যারা ঠাকুরটা দেখতে আসবে মাঠে ডেফিনেটলি রেস্ট করতে পারো। আর একটা কথা, যারা যারা এখানে আসবে একটু লোকেশনটা তোমাদের বলে রাখি। লোকেশনটা তো প্যান্ডেলের নাম জেনেই গেছো, দমদম পার্ক সর্বজনীন। কিন্তু তাও যারা চেনো না তারা কিন্তু ডিরেক্ট ভারত চক্র দিয়ে সোজা চলে আসবে, ভারত চক্র পেছন দিয়ে সোজা চলে এসে যে কোনো কাউকে জিজ্ঞেস করবে দমদম পার্ক বয়েজ স্কুলটা কোথায়, তোমাদের ডিরেক্ট দেখিয়ে দেবে বয়েজ স্কুলটা। দেখে নাও, ওখানে যে গ্রিন কালারের পাঁচিলটার পাশে যে মাঠটা আছে ওই মাঠটাই হচ্ছে পুরো স্কুলের মাঠ। ওখানে তোমরা চলে এলে স্কুলের মেন গেট থেকে সোজা চলে আসবে, জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, অ্যান্ড আফটার দ্যাট তোমরা ডিরেক্ট চলে আসবে দমদম পার্ক সর্বজনীন। পেছনেই দেখে নাও কালী মায়ের মন্দির আছে, আর ঠিক তার পাশেই প্যান্ডেলের ব্যাক সাইডটা তোমরা দেখতে পারছো, যেখানে আমরা নোটিস করেছি একটা কিন্তু পুরানো দিনের জানলা বানানো হয়েছে। হ্যাঁ, এইটা দেখে আমরা গেস করতেই পারি আমাদের কিন্তু এই প্যান্ডেল কোনো একটা পুরনো দিনের বাড়ি বা একটা বাড়ির ঘর এরকম কিছু একটা বানাতে চলেছে। কিন্তু সবথেকে যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে এই পুরো মাঠ, মানে আমি যেই ঘাসের ওপরে দাঁড়িয়ে আছি এই মাঠ পুরো জুড়ে চারিদিক জুড়ে ভালোভাবে একটা বড় প্যান্ডেল হতো, যেইটা আনফর্চুনেটলি হচ্ছে না। তোমরা গুগলেও দেখে নিতে পারো যে এই প্যান্ডেল কতগুলো অ্যাওয়ার্ড জিতেছে, কত বড় করে থিমটা রাখতো ওনারা, মানে আউটস্ট্যান্ডিং হতো, এতটাই সুন্দর হতো, মানে দারুণ ভিড় হতো, মানে ভিড়ের কোনো তুলনা নেই। কিন্তু সবথেকে খারাপ লাগছে এরকমই একটা ফালতু সিচুয়েশন, যেখানে এত বড় মাঠ জুড়ে প্যান্ডেল হওয়ার কথা সেখানে একটা ছোটোর মধ্যে প্যান্ডেল করেছে ওনারা। তাও আমরা আশা করব, ওনাদের থিমটা যদিও আমরা জানতে পারিনি, বাট আমরা আশা করব ওনাদের যাই থিম হোক না কেন সেটা প্রত্যেকবারের মতন আমাদেরকে এবারও চমক দেবে, একটা নতুন কিছু একটা মেসেজ থাকবে, একটা নতুন কিছু তুলে ধরার তারাও চেষ্টা করবে। হোপফুলি এই আশা নিয়েই আমরা এগিয়ে যাব, বিকজ এই প্যান্ডেলটা দেখে নিজের এতটাই খারাপ লাগছে যে আর কি বলবো। কিন্তু আমার যেটা ভালো লেগেছে, একটা ছোট্টর মধ্যে হয়তো ওনারা কোনো একটা ঘরকে প্রেজেন্ট করতে চাইছে, তো সেই ঘরের জানলা দেখে একটা খুশি হলাম যে না, ছোটো হয়ে যদি কী হয়েছে, একটা ঘর তো বানাচ্ছে। যদিও বা আমার পেছন দিকটা মনে হচ্ছে দেখে জাহাজ, কিন্তু জাহাজ এরকম জানলা হয় না বলেই আমি গেস করে নিয়েছি এটা ঘরই হবে। অ্যান্ড রেস্ট পুজোর সময়ই জানা যাবে, যখন এইটা পুরো উদ্বোধন হয়ে যাবে তখনই আমরা জানতে পারবো এটার কী থিম। অ্যান্ড তোমরা জানতে পারবে যখন তোমরা এই পুজোটাতে এখানে নিজেরা পার্সোনালি আসবে মাকে দেখতে, শুধু মাকেই না, তখন তোমরা এই থিমটাও জেনে যেতে পারবে। অ্যান্ড বাকিটা এক ঝালক একটু ভালো করে দেখে নিতে থাকো, আবার আমি ফিরে আসছি।
ফাইনালি যা দেখাবার আমরা দেখিয়ে দিয়েছি, এর থেকে বেশি কিছু দেখাবার আমাদের কাছে কিছু ছিল না। কজ আমরা মানে এই কমিটির মেম্বারদের খুঁজেই পাচ্ছি না অ্যাকচুয়ালি। দুপুর এসে এখানে মানে বিকেল হয়ে গেছে অলমোস্ট, সেই জন্য আমরা কোনো এখানে কমিটির মেম্বার নেই যাদের আমরা থিমটা জিজ্ঞেস করতে পারতাম যে কি থিমের উপর করেছি। আর যা দেখলাম বাইরে দিয়ে জাস্ট একটা ঘরের জানলা দুই দিকে মানে অ্যাকচুয়ালি কি বোঝা যাচ্ছে না যে জিনিসটা কি বানিয়েছে, বাট আই হোপ মানে কিছু একটা থিংকিং দিয়ে বানিয়েছে। করতে পারছি যে ঠিক আছে একটা ঘরের মতন কিছু একটা করছে, সেটা ডেফিনেটলি ভালো কিছু হতে চলেছে। হ্যাঁ এখানে অ্যাকচুয়ালি মানে একটা ভালো কনসেপ্ট দিয়ে বানায়, এর আগের আগের বারে ঠিক আছে জাস্ট একটা মারাত্মক লেভেলে বানিয়েছিল মানে করোনা, ইয়েস করোনার প্যান্ডেমিক সিচুয়েশনের আগে যা বানায় মানে সিরিয়াসলি। অন ইভেন এখানে এই জায়গায় এসসি ঠাকুর দেখতে এক একটা টাইমে এক এক রকমের এত সুন্দর সুন্দর থিম সবারই অবস্থা খারাপ, আই হোপ তাই জন্য এইখানটা এত ছোট টাইপের একটা করে বানিয়েছে। ছোট করার আরো অনেক কারণ হচ্ছে কি, মেন কারণ আমার যেটা যতদূর মনে হয় যাতে লোকে ভিড় না করে, যে ছোট ঠাকুর মানে ছোট প্যান্ডেল, তো মা যদি সামনে থাকে জাস্ট মাকে রাস্তা দিয়ে যেতে লোকে হেঁটে চলে যেতে পারে, এটাই আমার এটাই মনে হচ্ছে। কেননা এই তিন নম্বর করোনা এটা আসছে হয়তো আসতেই চলেছে, কারণ অনেক জায়গায় দেখেছো অলরেডি বাচ্চাদের এফেক্ট হয়েই গেছে, সেটাই আই থিংক। সেই জন্য জিনিসটাকে একদমই সিম্পলের মধ্যেই রাখছে যাতে মানুষের না ক্ষতি হয়, সেটাই হোপ ফর দ্য বেস্ট। সবকিছুই ঠিক আছে, আশা করছি পূজোর সময় বৃষ্টি হবে না, কেননা পূজো বৃষ্টি হয় এখনই, বৃষ্টি হয় এতটা পরিমাণে জল জমে গেছে এখানে, আমরা লিটারালি মানে হাঁটু মানে রাস্তা বাড়িয়ে বাড়িয়ে রাস্তাগুলো পুরো একদম জল এখনো পর্যন্ত জমে আছে। পূজোর আগে যদিও বা বৃষ্টি শেষ হয়ে গেছে, জল কিন্তু নামেনি আমার বাড়ির ওখানে এখনো স্টিল। পূজোর সময় জাস্ট মানে বৃষ্টি না পড়লেই একটা ভালো একটা সিচুয়েশন। হ্যাঁ বিকজ সবাই সেজেগুজে বেরিয়ে অবিয়াসলি কেউ এইভাবে তুলে আর জল পাড়াতেই চায়, সেটাই সেটাই। কিছুদিন পর আমরা আবার এটাকে কভার করতে আসবো, কজ এখনো পর্যন্ত চেষ্টা করবো যাতে এখানকার মানে এমন একটা টাইমে আসবো যাতে কমিটির মেম্বার অ্যাটলিস্ট। আর মোটামুটি এটা অনেকটা কমপ্লিট হয়েছে, আর একটু কমপ্লিট হয়ে গেলে তো বেটার হতো, মানে জিনিসটা বোঝা যেত যে কি বানাতে চাইছে ওরা। যদিও বা এখন এইবারে সবাই লেট করেই হাত দিয়েছে, তো সেই জন্য মানে হাফ কনস্ট্রাকশন জাস্ট হয়েছে, এখনো পুরো কনস্ট্রাক্ট হয়নি, তো সেখানে 75% হয়ে গেলেও আমরা বুঝতে পারতাম অনেকটা, 75% হয়নি, তাই হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড আমরা ডেফিনেটলি সেকেন্ড টাইম আবার আসার চেষ্টা করবো যাতে মানে থিমটা ভালোভাবে একটু বুঝতে যদি পারি সেই জন্য। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, হ্যাঁ নেক্সট ভিডিও না নেক্সট প্যান্ডেল, নেক্সট প্যান্ডেল।